স্কুলে মিশারির আব্বু পড়াশোনা করেছে এবং আমার দেবর ভাসুর যারা আছে তারাও এই স্কুলের ছাত্র। আসসালামু আলাইকুম, আজকে নতুন এবং আকর্ষণীয় ভিডিওতে সবাইকে স্বাগত। তো বাড়ির সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়, আমাকে সবাই ধরেছে একটা আবদার পূরণ করতে। তো কি আবদার করেছে তারা এবং ওইখানে যাওয়ার পর কি কি মজার ঘটনা ঘটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের বাড়ির কাছেই কিন্তু এটা, কিন্তু কখনো আসা হয় নাই, আজকে প্রথমবার আসলাম। খ্রিস্টান ধর্মালম্বীদের প্রার্থনার স্থান। তো এগুলো মনে হয় কবর। হ্যাঁ, এগুলো কবর, এটার সিস্টেম কি জানি না। এক কবরে নাকি অনেক জনকে সমাহিত করা হয়, পুরনো যে কবরগুলো আছে ওইগুলো আবার নতুন করে দেয়া হয়, যে নাম্বারও দেখা যাইতেছে, সিরিয়াল নাম্বার আছে। যাই হোক, জীবনের প্রথম আজকে আসলাম এই খ্রিস্টানদের ধর্মশালায়। ও, এদিকতে বাগান করা হচ্ছে নতুন করে যেহেতু শীতকাল। আর ওই যে দূরে দেখা যাচ্ছে তাদের গির্জা, চলুন ওই পাশটায় ঘুরে দেখি। আমরা কিন্তু ঘুরতে এসেছি, এটা একটা স্কুল। আর স্কুলে কে পড়েছে জানো? এই শারুনাপা, এই স্কুলে কে লেখাপড়া করছে? আমার স্বামী আপনার ভাই, মানে কি বুঝলাম না, ব্যক্তি তো দুইজন বোঝা যায়। মানে আমাদের বাড়ির অনেকেই এই স্কুলের ছাত্র, ছাত্র আবার ভাবেন না ছাত্রী, কারণ এটা হচ্ছে বয়েজ স্কুল, বালক বিদ্যালয়। ফুল ফুটে, ফুল ঝরে, ভালোবাসা ঝরে পড়ে না। আমার অনেক ভালো লাগছে, আমি এগুলো আর কখনো দেখি নাই। চলুন ওই দিকটায় যাই, ওই দিকটায় দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো ঝিলমিল ঝিলমিল বাতি দিয়ে। সোমবার বন্ধ, মঙ্গলবার থেকে রবিবার 12টা, কিসের অফিস এখানে? মনে করো হরর ফিল্ম, হরর ফিল্মের মধ্যে কি করে এরকম ইয়ের মধ্যে কবর ঠিকা উঠে আসে, লাশ উঠে আসে ভূত হইয়া, খাও মা গো, চলো যাই গিয়া। তো বরং তো বিকেলে যা এবং ননদদের নিয়ে চলে এসেছি ঘুরতে, ঘোরার উদ্দেশ্যে আসিনি, এসেছি একটা আবদার পূরণ করতে। তো দোকানপাট সব বন্ধ, এর জন্য এদিকটাই চলে এসেছি, আর আগে কখনো আসিনি। তো দেখতে থাকুন পুরো ভিডিও, চলুন আমরা সেই জায়গাটায় যাই। জায়গাটিতে রয়েছে স্কুল। তো এখন আমরা চলে এসেছি স্কুলের সীমানার ভিতরে। প্রতিষ্ঠানটার নাম হচ্ছে সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ, যেটা কি না নাগরীর স্কুল নামে পরিচিত। ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নে। অসম্ভব সুন্দর এবং বিশাল বড় ক্যাম্পাস। এখানে স্কুলের পাশাপাশি রয়েছে কলেজ এবং স্কুল হোস্টেল। আরেকটা জিনিস দেখুন, স্কুলের আঙিনায়
সবজির চাষ করা হয়েছে, বাঁধাকপি, ফুলকপি, দাঁড়া, মূলা নাই, সিম রয়েছে, সাথে বরবটিও রয়েছে, মুরগিও আছে। মুরগিও ফালে? এগুলো কি স্কুল হোস্টেলের ছাত্ররা ফালে নাকি? ও মানে ছাত্রদের রান্না করে খাওয়ার জন্য কিন্তু লোক রাখা হয়েছে। ওইটা কি মুরগি? আসেন, নতুন একটা মুরগির সাথে আমরা পরিচিত হই। দেখেন, সাদা মুরগি, ঠোঁট কালো কালো। এটা কি গো? এটা মুরগি না আর কিছু। এছাড়া একটা রুম দেখা যাচ্ছে। তো অবশেষে চলে আসলাম আমরা স্কুলের কাছাকাছি। বললাম না যে বিশাল বড় এরিয়া, ঘুরে শেষ করার মতো না। দেখুন, ওই পাশটায় যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলেজ। আর এই যে দেখুন, স্কুল হোস্টেল সামনেও রয়েছে, ওই দিকটায় রয়েছে, মানে অনেকগুলো বিল্ডিং, পুরো বিল্ডিং জুড়ে স্কুল, কলেজ এবং ছাত্রনিবাস। কত বছর হয়েছে আছে স্কুলের বয়স আনুমানিক? 50-60 হইব। যুদ্ধের আগে হয়েছে স্কুল না পরে? আচ্ছা, যুদ্ধের পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিশারি দেখেছো বাবা মা রেখে কিভাবে হোস্টেলে থেকে পড়াশোনা করে? তো এই যে দেখুন, এটা হচ্ছে সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রাবাস, স্কুল হোস্টেল। আর সামনেই রয়েছে বিশাল বড় এরিয়া নিয়ে স্কুল অ্যান্ড কলেজ। মিশারি, তোমার বাবা এই সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট। তো আজকে ননদদের আর যাকে নিয়ে ঘুরতে এসে দেখে গেলাম স্কুল এবং তার আঙিনা। একুশিলে আসা হলো, নয়তো আসতাম না কখনো, আর দেখাও হতো না। কই বেগুন? বেগুন না টমেটো? এই কালো বেগুন না, সব কম দা হয় তা টমেটো। দর্শক বন্ধুরা দেখেন, আমার যায় চোখে কম দেখে, এগুলা কি টমেটো না বেগুন আপনারা বলেন? এটা মনে হয় মঞ্চ, এখানে মনে হয় পারফরমেন্স হয়, অনুষ্ঠান হয়। সামনে দেখা যাচ্ছে ছোট্ট একটা শহীদ মিনার। এই শারমিলা পা, কত বছর পরে আসলেন স্কুলে? কলেজ নতুন হয়েছে। তো বন্ধুরা, আমি এখন যে স্কুলটায় দাঁড়িয়ে আছি, আমার পিছনে যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, এই স্কুলে মিশারির আব্বুও পড়াশোনা করেছে, এবং আমার দেবর ভাসুর যারা আছে তারাও এই স্কুলের ছাত্র। তো অনেক পুরনো একটা স্কুল, আমি জীবনের প্রথম এসেছি, তো আমার কাছে ঘুরে দেখতে ভালো লাগছে। বিশেষ করে আমার ছেলেকে নিয়ে আসতে পেরেছি, এজন্য আরও বেশি ভালো লাগছে। তো কোথাও যাবেন না, স্পেশাল মোমেন্ট কিন্তু এখনও বাকি আছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। যাই হোক, অনেক তো ঘোরাঘুরি হলো, এখন চলুন একটু খেলাধুলা করে নেওয়া যাক। স্কুলের ছাত্রাবাসে থাকা ছাত্ররা বিকেল হলেই প্রতিদিন খেলাধুলা করে, তো আজকেও খেলছে। আর সেই সুযোগে আমরাও চলুন একটু বাস্কেটবল খেলে নেই। দেখি আমার যা পারি কিনা। আমি পাঁচ চান্সে পারছি, দেখি হাই কয় চান্স হয় নাই। একটা গেল, তুমি পারবা? মিশারি দাও দেখি। মিশ
এদিকটাই দেখুন, শাল গম ফুলকপি পাতাকপি তো অভাবই নাই। তো ভালো উদ্যোগ, যেহেতু বিশাল এরিয়া নিয়ে স্কুলটা গঠিত, তো পতিত কেন জমি ফেলে রাখবে, ফসলাদি করে, খুবই ভালো উদ্যোগ। পঞ্চগড় জেলার বিখ্যাত শাক নাপা শাক বলে, আমি শুনছি নাপা মানে ঔষধের সিরাপ, এখন বলে নাপা শাকও আছে। সরিষা ফুলের মতো লাগে এসেগুলা, হুকুন নাকি? ও মনে হয় খেতে পানি দেওয়ার জন্য। শুধু বাঁধাকপি ফুলকপি আর শালগমের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, দেখেন ব্রোকলি, ব্রোকলির চাষ করা হয়েছে, এই যে হচ্ছে দেখেন। তা আমি কখনো ব্রোকলির চারা দেখি না, এই প্রথম দেখলাম। এই যে টমেটো চারা লাগিয়েছে, কি বাবা ডাব, আমাদের এলাকার সব ডাক ডাব এক গাছের মধ্যে ধরে রাখছে।